রংপুরের সমাবেশস্থলের বাইরে আছেন সহকর্মী সরকার মাঝারুল মান্নান যাচ্ছি তার কাছে মাঝার দলে দলে যোগ দেওয়া বিএনপি নেতাকর্মীদের সাথে তো আপনার কথা হচ্ছে কি বলছেন তারা আহ দেবাশিস আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে ডিসি অফিসের সামনে আপনি যদি একটু আপনাকে যদি একটুখানি দেখাই পুরো জায়গাটি যদি আপনি একটু দেখেন যে একেবারে যে যে সমাবেশস্থল যে কালেক্টা মাঠ সেটি কিন্তু ছাপিয়ে এখন এখন লোকজন কিন্তু পুরো যে সড়ক আছে সেই সড়কের মধ্যে কিন্তু এখন অবস্থান নিয়েছেন এবং বিএনপির সাথে আমার কথা হয়েছে তারা যেটি জানিয়েছেন তাদের তিনটি দাবি একটি হচ্ছে যে তাদের ভাষায় একটি ভোট ভোটারবিহীন নির্বাচিত সরকার এই সরকারটি তারা মানেন না এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই তারা নির্বাচন চান আরেকটি তাদের দাবি হচ্ছে খালেদা জিয়ার মুক্তি এবং আর অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে খুন গুম ধর্ষণ হত্যার প্রতিবাদ এবং লাগামহীন যে ঊর্ধ্বগতি যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি সেই ঊর্ধ্বগতির মূল্য থেকে তারা নিস্তারের জন্য তাদের দাবি হচ্ছে তারা এই যে সমাবেশে এসেছেন সরকারকে একটি সিগনাল দিতে যে এর মাধ্যমে পদত্যাগ করবার দাবি করছেন এই সমাবেশ থেকে আর কি এবং আপনাকে এখন বলি এই এর মাধ্যমে কিন্তু সমাবেশের স্থলে মাঝে মাঝে গান বাজনা তৈরি হয়েছে গান বাজনা হচ্ছে এবং দুইটায় মূল সমাবেশটি শুরু হবে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলবেন এবং একটি বিষয় আপনাকে বলি নেতাকর্মী তারা বারবারই যেটা বিভিন্নভাবে অভিযোগ করছেন আমি রৌমারি থেকে আসা কুড়িগ্রামের রৌমারি থেকে আসা একজন আব্দুল গনি যিনি সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি আমাকে যেটি বলেছেন যে তিনি পাঁচ পাঁচ ঘন্টা নদী অতিক্রম করে এসেছেন এবং গতকাল রাতে তারা এসেছেন এবং তাদের দাবি হচ্ছে সেখানে আসতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি পুলিশের পক্ষ থেকে যদি বলা হয়েছে কোনো ধরনের বাধা দেওয়া হয়নি শৃঙ্খলিত ভাবে তারা আসতেছে এবং পুলিশের দাবি অনুযায়ী তাদেরকে সহযোগিতা করা হচ্ছে সমাবেশ স্থলে যেতে এবং এবং আপনাকে আরেকটি বিষয় তথ্য দিয়ে রাখি রংপুর মহানগরীর যে ছত্রিশটি যে রুট আছে ছত্রিশটি যে রুট আছে সেই রুট দিয়ে কিন্তু মানে বানের পানির মতো যেভাবে মানুষ আসে সেভাবে কিন্তু মানুষজন কিন্তু ঢুকছে তারা মিছিল নিয়ে আসছে এবং বিভিন্নভাবে আসছে এবং আয়োজক নেতৃবৃন্দ এই মহাসমাবেশ সমাবেশটির যিনি গণ আহ্বায়ক জনাব ডাক্তার জেড এ জেডেম জাহিদ হোসেন তিনি যেটি বলেছেন যে এটি শুধু কালেক্টর ঈদগাহ মাঠ নয় এটি পুরো রংপুর মহানগরীর যে পুরো জায়গা পুরো জায়গা জুড়ে এটা হবে তিনি এটাকে মহানগর সমাবেশ নামে অভিহিত করছেন এবং তাদের যে নেতাকর্মীদের একটাই চাওয়া যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই সমাবেশে উজ্জীবিত হয়ে তারা তাদের আগামী আন্দোলন চালিয়ে যাবেন দেবাশিস ধন্যবাদ মাসার যুক্ত হবার জন্য